বৈরি আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হয়ে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এলিশা ফেরির দুইটি পল্টুন অতিক্রান্ত হওয়ায় গতকাল বিকেল থেকে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধ রেখেছে। এলিশা ঘাটের ব্যবস্থাপক পারভেজ খান জানান, নিম্নচাপের কারণে আবহাওয়া বৈরি, এ অবস্থায় এলিশা ফেরির দুইটি পল্টুন বিধ্বস্ত হয়, এতে সাময়িকভাবে বন্ধ রয়েছে চলাচল। আগামীকালের মধ্যে ফেরি চলাচল শুরু করার আশা তাদের। ঝড়ে তাণ্ডবে এলিশা ফেরিঘাটে দুটি পন্টুনই বিধ্বস্ত হয়েছে, যার জন্য ভোলা লক্ষ্মীপুর ফেরি সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামত কাজ করছে, মেরামত কাজ শেষ হলে পুনরায় ফেরি সার্ভিস চালু হবে।